আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে সেটা হলো চিকেন রোস্ট আর এই চিকেন রোস্টটা কিভাবে বাসায় সহজভাবেই করা যায় বাসায় মেমান আসলে আমরা চিন্তায় পড়ে যাই যে কিভাবে করব অনেক ঝামেলা আসলেও এই রোস্টটা তৈরি করা কোনো ঝামেলা না একদম সহজভাবেই আমি করেছি তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম তাহলে চলুন এই রোস্টটা করতে আমার কি কী লেগেছে এইখানে আমি চিকেন নিয়েছি আর এটা হার্ড চিকেন আর এখানে ছয় পিস আমি চিকেনের পিস নিয়েছি আর নিয়েছি লেগ পিস তো আপনারা চাইলে ব্রয়লার দিয়ে করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো হাট চিকেনদের দিয়ে বেশি মজা হয় আর ভালো লাগে খেতে তাই আমি করে নিলাম তো ভাজার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার এখন ভালো মতো চিকেনের সাথে আমি এটাকে মেখে নিব তো এটাকে আমার মেখে নেওয়া হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট এভাবেই রেখে দিব মেরিনেট করে তো মেরিনেট করে রেখে দিয়েছি আর এখানে আমি কিছু মশলা নিয়েছি বেটে আর কিছুটা গুঁড়া করে এখানে পোস্ত দানা নিয়েছি বেটে আর নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া বাদাম বাটা আর গরম মশলা আর জায়ফল জৈত্রি গুঁড়ো আর নিয়েছি কাঠবাদাম বাটা সবগুলো মশলায় আমি দিয়ে দিব আর আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন আমি রান্না চলে আসলাম দিয়ে দিলাম আমি তেল তো এখন আমি এই তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এক কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব তো বাদামি কালার হয়ে গেছে আমি এখন পেঁয়াজটাকে তুলে নিব পেঁয়াজটা তুলে নিয়েছি সেই একই তেলে আমি মুরগিটাকে ভেজে নিব তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম অবশ্যই চুলার আসটা লোতে রাখবেন তা হলে ছিটে হাতে লেগে যাবে খুব সাবধানে কাজটা করে নেবেন তো চিকেনের এক পাশ বাজা হয়ে গেছে আমার আমি উল্টে অপর পাশটাও ভেজে নিব আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো আমি এইভাবেই সবগুলো চিকেন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি সেই একই তেলে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে আর এক স্টিক দারুচিনি দিয়ে দিলাম মাঝখান দিয়ে ভেঙে মশলাটা এখন একটু ভেজে নিবো অল্প কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে তেলের ভিতরে নেড়ে একটু ভেজে নিব কয়েক সেকেন্ড আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামিচ আদা বাটা আর রসুন বাটা এই মশলাটাকেও এখন তেলের ভিতরে নেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিলাম বেটে রাখা আর গুঁড়া করা মশলাটা বাদাম বাটা পুস্তদনা বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ধনে গুঁড়া আর জিরার গুঁড়া এক চামিচ করে আর লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা বুঝে শুনে দিবেন কারণ আমি চিকেনে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য একটু পানি পানিটা দিয়ে মশলাটাকে একটু নেড়ে মিশিয়ে নিব তো মশলাটা মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব টক দই তো আমি এখানে হাফ কাপ করে দুই কাপ দিয়ে দিলাম টক দই দিয়ে এখন ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব টমেটো সস এখানে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এখন নেড়ে ভালো মতো কষিয়ে নিব তো দিয়ে দিলাম এখন কিছু পেস্ট ব্যাস্তাটা একটু হাত দিয়ে ভেঙে দিলাম একটু নেড়ে ভালো মতো মিশিয়ে নিব মশলাটা ভালো মতো কষিয়ে নেব যাতে উপরে তেলটা ভেসে উঠে তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি উপরে তেলটা ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেন চিকেনটা দিয়ে দিলাম এখন নেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব এক থেকে দুই মিনিট চুলার পর্যায়ে লোতে থাকবে তো ভালো মতো মিশিয়ে নিয়েছি মশলার সাথে চিকেনটা এখন দিয়ে দিব দুই কাপ দুধ তো দুই কাপ দুধ দিয়ে দিলাম পানির পরিবর্তে আপনারা চাইলে পানিটাও দিয়ে দিতে পারেন তো এখন ভালো মতো মশলার সাথে মিশিয়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমার তরকারিতে বলক চলে এসেছে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মরিচটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রান্না করে নিব চুলা রাশটা লোতে রেখে এর মাঝে একটু নেড়ে দিব ঢাকনাটা উঠিয়ে তো দশ মিনিট পর আবারও আমি ফিরে আসলাম আমার চিকেন রোস্টটা কিন্তু রান্না হয়ে গেছে আমি একটু নেড়ে নিব আমি একটু নেড়ে নিলাম আমার রান্না কমপ্লিট এটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে পরিবেশন করে নিব তো পরিবেশন করে নিয়েছি আর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম একটু শাহি লুক আনার জন্য তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন তো এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ